আমার প্রাণ প্রিয় স্নেহ শিক্ষার্থীবিন্দু সকলকে সুস্বাগত আমাদের এই আজকের ক্লাসে এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিও আবার কাতহ আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ এবং যারা ক্লাসটি দেখছেন সবাইকে সুস্বাগতম আচ্ছা আজকে শুরুতেই তোমাদের আনন্দের সংবাদ দিতে চাই এটি আমাদের সর্বশেষ ক্লাস এই অধ্যায়ের কত অধ্যায় অধ্যায় ক্লাস ক্লাস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে যারা ওই দশটি ক্লাস করি আশা করছি তোমরা ওই দশটি ক্লাস দেখে নিবা এবং যারা আজকে প্রথম এই ক্লাসটি দেখছো তাদের তাদের সবাইকে সুস্বাগতম তো চলো শুরু করে দিই আজকের এই ক্লাসটি এটি প্রজনন সংক্রান্ত রোগ জীবা পরিবহনের মধ্যে এই মাত্র রোগ আছে যেটার নাম হচ্ছে এইডস এআইডিএস এইডস এই একটিমাত্র রোগ তোমাদের এই অধ্যায় আছে তো এইডস তাই তো এখন আমাদের জানতে হবে যে এইডসটা কি এবং কাকে বলে তাহলে কাকে বলে এডস কি আছে এটা পূর্ণরূপটাই বেশিরভাগ আসে কাকে বলে আসে না ঠিক আছে তাহলে এর পূর্ণরূপটা আশা করি সবাই জানো কিন্তু আমার বিশ্বাস তোমরা শুধু অর্ধেক মানে বানানো জানো না উচ্চারণও জানো না অধিকাংশ স্টুডেন্টরাই তাই আমার জানা মতো আমি ইতিপূর্বে যতজনকে পড়িয়েছি তাদের সবাইকে আমি দেখেছি তারা বানান বলতে পারে না একটু বলতে পারে তো আর একটু বলতে পারে না দেখো বানানটা একটু খেল করে নিব তাহলে অ্যাকুয়ার্ড এসি ইডি অ্যাকুয়ার্ড ঠিক আছে অ্যাকোয়ার্ড ইমিউন বানানটা একটু খেয়াল করো আই ডাবল ডাবল এম এম ইউ ইউ এন এ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি আমার ওদিকে জায়গা নেই তাই নিচে লিখছি এক লাইনে তোমরা লিখবা দেখলে ডি এফ আই ই এন ডিফি সি আই সরি ডি এফ আই সি হ্যাঁ ওকে অসুবিধা নেই সিআই ডিফিসিয়েন সি ওয়াই ডেফিসিয়েন্সি সিনড্রোম এন সিআই হ্যাঁ এমই এই হলো এইডস এর তাহলে বর্তমান বিশ্বে এই কি এই এই হলো মারাত্মক মারণ বেধি বা ঘাতক বেধি হিসেবে পরিচিতি পেয়েছে কত সালে পরিচিতি পেয়েছে উনিশশো একাশি সালে উনিশশো একাশি সালে এটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে এই এইডস রোগটি তাহলে এইডস রোগটি আবিষ্কৃত হয়েছে কত সালে উনিশশো একাশি সালে তাহলে ইউএনএইডিএস এটি একটি সংস্থা এটি একটি সংস্থা এই সংস্থার এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে বিশ্বে দুই কোটি বিশ্বে দুই কোটি তিরিশ লাখ দুই কোটি তিরিশ লাখেরও বেশি লোক এই এইডস রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছে ঠিক আছে তাহলে এর মধ্যে এই যে দুই কোটি তিরিশ লাখের মধ্যে এর মধ্যে হচ্ছে ফর্টি পারসেন্ট নারী এবং সিক্সটি পারসেন্ট পুরুষ কোন রোগে আক্রান্ত হয়েছে এর রোগে আক্রান্ত হয়েছে আচ্ছা এখন এটি এই এই যে বিস্তার ঘটেছে বিশ্বের একশো মধ্যে তাহলে দেখো একশো চৌষট্টি অলমোস্ট সবগুলো দেশের মধ্যে ঠিক আছে বিস্তার ঘটেছে তাহলে এটি কিসের কিসের আক্রমণে হয়েছে এই যে এডস রোগটা যে এটি রোগের নাম এটি একটি রোগের নাম কিন্তু এর আক্রমণের কোনো কোনো কিছু দ্বারা ভাইরাস বা ব্যাকটেরিয়া তো লাগবে তাই না এই রোগটা কিছু দ্বারা যেমন বর্তমানে কোভিড নাইন্টিন হ্যাঁ এটি কোভিড নাইন্টিন ভাইরাস দ্বারা আক্রান্ত ঠিক আছে তাহলে এরকম তাহলে এটি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে যেটাকে বলা হচ্ছে এই যে এটির যে ভাইরাসটা সেটার নাম হচ্ছে এইস আই ভি ভি ভাইরাস দেখো তাহলে এইস আই ভি ভাইরাসের পূর্ণরূপ কি এটারও পূর্ণরূপ আছে এই যে এটারও পূর্ণরূপ আছে এটার পূর্ণরূপটা আমি বলে দিই সেটা হচ্ছে যে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস এই যে আমার জায়গা না তাই আমি নিচে নিচে লিখবো হ্যাঁ তোমাদের জায়গা থাকলে তোমার ডান দেখো অবশ্যই তোমরা এক লাইনে লিখবা তাহলে এটা হচ্ছে হিউম্যান হুম হিউম্যান ইমিউন আই এম এম ইউ প্রত্যেকটা আধ্যক্ষর হ্যাঁ প্রত্যেকটা শব্দের আছে ইমিউন ইমিউন হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ডি ঠিক আছে এই এই হলো এস আইভি পুনরোগ তাহলে এই যে এস আইভির দ্বারা কি হলো এই আই ভি দ্বারা এস্ট হলো তাহলে এই ভাইরাস দ্বারা এসআই ভাইরাস দ্বারা তো আমরা এই গঠনটা দেখবো এসআই ভাইরাসের গঠনটা দেখবো একটু পরেই ঠিক আছে তাহলে এই ভাইরাস কি করে এই ভাইরাসটা হলো আচ্ছা ওকে তো এটি হলো কি এই ভাইরাস কি করে এই যে এসএবি ভাইরাসটা আমি এঁকেছি দেখো এখানে একটা চিত্র এঁকেছি আমি এর গঠন ভাইরাসটা কি রকম সেটা আমি এঁকেছি এটি কি করে এটি শ্বেত রক্ত শ্বেত রক্তকণিকা আমাদের রক্তকণিকাগুলো তোমরা পড়েছো না মনে আছে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা এই এসআই এই এসএবি আক্রান্ত হলে হ্যাঁ এসএবি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তখন কি হয় তখন হলো যে শ্বেত রক্তকণিকা সেতু কণিকাটা কি হয় সেতু কণিকার ক্ষতি সাধন হয় এবং এই যে এখানে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেতু রক্ত কণিকার মধ্যে আচ্ছা এটি কোথায় একটু অসুবিধা হচ্ছে আচ্ছা সেতু রক্ত কণিকা হ্যাঁ এই যে সেতু রক্ত কণিকাটা ক্ষতিগ্রস্ত হয় সেতু কণিকার মধ্যে কি হয় অ্যান্টিবডিটা বিনষ্ট হয়ে যায় অ্যান্টিবডি তৈরি বিঘ্ন এন্টিবডি তৈরিতে কি হয় বিঘ্ন ঘটায় অ্যান্টিবডি তৈরি হতে দেয় না ঠিক আছে কি অ্যান্টিবডি এই যে যখন এইডস এইসে দ্বারা আক্রান্ত হয় তখন রক্তকণিকার অ্যান্টিবডি তৈরি হতে দেয় না বিঘ্ন ঘটায় ঠিক আছে এখন ফলে কি হয় যে কোষের সংখ্যা আছে তো রক্তকণিকার যে কোষের সংখ্যা বিশেষ করে এই যে সিডি ডি ফোর হুম সি ডি ফোর ডি ফোর নামক জাতীয় যে শ্বেত রক্ত কোষ আছে এই কোষটার বিশেষ করে বেশি কি হয় মানে ক্রমশ এই সংখ্যাটা কমতে থাকে ঠিক আছে কমতে থাকে এবং অ্যান্টিবডির পরিমাণ ক্রমশ আরও কমতে থাকে কী হয় এই ভাইরাসটা তখন কি। হয় এই আই ভাইরাসটা এই যে এই ভি ভাইরাসটা তখন কি হয় দিনে দিনে মানে মানে শরীরে সুপ্ত অবস্থায় থাকে দিনে দিনে মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায় হ্যাঁ এই ভাইরাসের আক্রমণের ফলে কী হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় ঠিক আছে এইসআই আক্রমণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মৃত্যু অনিবার্য হয়ে পড়ে কারণ কি হয় এর রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরোধ করার জন্য কোনো ঔষধ এখনো আবিষ্কৃত হয়নি এখন এই রোগের কারণ কী তোমরা একটু কারণটা রিডিং পড়ে নিও তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে কারণ আমি বলতেছি বললে অনেক সময় লাগবে তোমাদের বইয়ের কারণটা আছে পেজ নাম্বার দেখবা পেজ নাম্বার টু ফোর নাইন পেজে দেখবা এই পেজ এই পেজে দেখবা কারণগুলো সুন্দর করে বলা আছে তো এখন চলো আমরা একটু গঠনটা দেখে শেষ করি কারণ এবং যে প্রতিকার আছে এইডস রোগের কারণের প্রতিকার তোমরা একটু রিডিং পড়ে নিও আর প্রতিকার আছে প্রতি প্রতিরোধও আছে ঠিক আছে তো লক্ষণ আছে হ্যাঁ এগুলো একটু রিডিং করলে পারবা তো আমরা একটু গঠনটা একটু দেখে নিই চলো এই যে এটি একটি এসএ ভাইরাসের গঠন দেখো সুন্দর করে আমি এঁকেছি তোমরা আমার থেকে অনেক ভালো করে আঁকতে পারবো আমি এত ভালো আঁকতে পারি না হ্যাঁ তোমরা একটু ভালো করে এঁকে নিও এই যে এই এই রকম পুরো এসএের ঘটন গঠনটা হলো এরকম ঠিক আছে এই যে এরকম রাউন্ড সিস্টেম তো এটাতে এটাতে কী হয় এটাতে হয়েছে এখানে আর কিছু নয় জাস্ট শুধু তোমাদের উদ্দীপক যদি থাকে এরকম একটা চিত্র দিয়ে দিবে বলবে যে উদ্দীপকের আলোকিত এই যে মাঝখানের অংশটি কী কোন এটা নাম কী এই এইভাবে আসলে ওই ওই রকম করে আসে না এরসের খুব একটা প্রশ্ন তোমাদের বড়ো ক্লাসে উঠলে সেক্ষেত্রে একটু বেশি করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা চলো আমরা একটু চিহ্নিতকরণ করে এই গঠনটা এরকম দেখে নাও একটু গঠনটা এরকম তোমরা একটু আঁকার চেষ্টা করবা তার আগে তারপরে আমি এস ডাব্লিউ ডিয়ে রাখি এই যে এস ডাব্লিউ হলো পুরো রিডিং পড়বা এইডসের এইডস এইডস অথবা এইচ আইভির পূর্ণরূপ সহ রিডিং প্লাস এই গঠনটা চিহ্নিত চিত্র এই গঠনের চিহ্নিত চিত্র করবা ঠিক আছে চিহ্নিত চিত্র এই হলো তোমাদের আজকের এস ডাব্লিউ ঠিক আছে এই যে এই যে তোমাদের এটা হলো চিহ্নিত চিত্র আজকে রেজিস্টাবল ঠিক আছে ওকে তাহলে চলো আমরা একটু গঠনটা দেখি গঠনটা হল প্রথমে যে এই এই উপরের যে অংশটা এটাকে বলা হচ্ছে ফসপো আচ্ছা এটাকে বলা হচ্ছে এটি ফসফোলিপিড লেয়ার বলা হচ্ছে লেয়ার এটি লেয়ার ঠিক আছে আচ্ছা তারপরে এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে জিপি জিপি ওয়ান টোয়েন্টি তারপরে এটাকে বলা হচ্ছে জিপি এটা হচ্ছে যে ফর্টি ওয়ান তারপরে এটা হচ্ছে ক্যাপসিড এই যে এগুলো হচ্ছে ক্যাপসিড এটা হচ্ছে ক্যাপসিড তারপরে হলো এই যে এই অংশগুলো হলো গ্লাইকোপ্রোটিন এগুলো এগুলো দিয়ে গঠিত হলো একটি এসএভি এটি হলো গ্লাইকোপ্রোটিন এটি হলো গ্লাইকোপ্রোটিন আর রিভার্স ট্রান্সকিপ্ট ঠিক আছে আচ্ছা এখানে আরেকটি আছে আর এনএ এই যে এগুলো এই যে এই যে এগুলো হলো আর এন এ হ্যাঁ এই যে এটা হলো আর এনএ আরএনও আছে না দেখো রাইবিউক্লিক অ্যাসিডও আছে এখানে তারপরে আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এই যে গোল গোলটা এই যে গোল চিহ্নিত ওটা আচ্ছা এই এটা এটা এটার উপর দিয়ে ওভারল্যাপিং হয়ে গেলে খারাপ লাগে আচ্ছা এটা এই যে গোল যেটা এটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেস রিভার্স ট্রান্স এটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টিস ঠিক আছে তো এই হলো একটা এসএস ভাইরাসের গঠন আর তোমরা একটু লক্ষণ প্রতিকার তারপরে হচ্ছে যে প্রতিরোধ তোমরা একটু রিডিং করে নিও আর এইচ ডাব্লিউ তোমাদের দেওয়া হয়ে গেছে তোমরা এইচডাব্লিউটা একটু ও যে এস হ্যাঁ এইডস এইডস ওয়েস এফ এর গঠন চিহ্নিত চিত্র এই যে এটা করবা আর সাথে সাথে এটার পূর্ণরূপগুলো করবা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস আর এই তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ক্লাস এবং খুবই মজার একটি ক্লাস ছিল এটি ধন্যবাদ সকলকে